শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে আদর্শ বিদ্যালয়ে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জেলা স্তরে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকে আমাদের বর্ধমান সমগ্র শিক্ষা মিশনের পরিচালনায় বর্ধমানের জেলা স্তরে বসে আঁক প্রতিযোগিতা নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি বসে আঁক প্রতিযোগিতা হচ্ছে। কতগুলো ছাত্রছাত্রী প্রায় বর্ধমান জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় 70 জনের ওপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এখানে। তো এখান থেকে তাদের কী হবে? এখান থেকে তাদের জেলা স্তরে বিচার করে পুরস্কার তুলে দেওয়া হবে তাদের হাতে। এদিন প্রায় 70 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে জানান, লকডাউনের পর স্কুল খোলার পর দেখা যায় অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসেনি। তারা প্রতিটি ছাত্রছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে অভিভাবকদের সাথে কথা বলে তাদের আবার স্কুলমুখী করছেন। স্কুলে আসছে না, তাদের কোনো সমস্যা আছে, কোনো খবরাখবর? হ্যাঁ, আমরা স্কুল শুরু করার পর থেকে খুব কম সংখ্যায় ছেলে মেয়ে আসতে শুরু করেছিল। এক একটা ক্লাসে হয়তো 8 জন 10 জন করে আসছিল। তো এটা দেখে আমরা লোকালিটিতে বেরিয়েছিলাম, এলাকা ভিজিট করেছি, তাদের বাড়ি বাড়ি গেছি। তাদের একটা অনভ্যাস তৈরি হয়েছে, সেটা কাটতে একটু সময় লাগবে। তাছাড়া অনেকে দেখা যাচ্ছে টুকটাক দু একটা কাজের সঙ্গেও যুক্ত হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা তাদের বাড়ি গিয়ে গার্জেনের সঙ্গে কথা বলেছি, তাদের বুঝিয়ে এসেছি এবং তারপরে বেশ কিছু মানে উপস্থিতি বেড়েছে। তবে আমার মনে হয় এটা আরও কিছুদিন সময় লাগলে তবে ব্যাপারটা আবার আগের মতো চালু হবে। এখন কি অ্যাবসেন্ট রয়েছে বেশিরভাগ? হ্যাঁ, আছে, অ্যাবসেন্ট আছে, তবে আগের চেয়ে অনেক অ্যাবসেন্ট কমেছে। কি মনে হচ্ছে আপনাদের, যাওয়ার ফলে কিছু তাদের হয়েছে, মানে আসার তাদের উৎসাহ বেড়েছে না? হ্যাঁ, অবশ্যই যাওয়ার ফলে তাদের আসার উৎসাহ বেড়েছে, তাদের গার্জেনদেরও অ্যাওয়ার করা হয়েছে। আসলে আমাদের এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে একদম প্রান্তিক শ্রেণীর এবং তারা মানে আর্থিকভাবে অনেক পিছিয়ে আছে, সুতরাং তাদের বাবা মারা স্কুলের ব্যাপারে অতটা সময় দিতে পারেন না, খবরও রাখতে পারেন না, তারা সকালবেলায় কাজে বেরিয়ে যান। তো সে আমরা তাদের বাড়ি গিয়ে বা তাদের গার্জেনকে বুঝিয়ে এসেছি, বলে এসেছি, বলে তারাও সচেতন হয়েছেন এবং ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। তারা কাজে যুক্ত হয়েছে বলতে মানে কীরকম কাজে যুক্ত? তার বিভিন্ন হয়তো এমনি তো এদের পারিবারিক অবস্থা মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তো তারা বিভিন্ন ছোটোখাটো কাজে হয়তো চাষের কাজে বা অন্য কোনো ছোটোখাটো কাজে তারা যোগ দিয়েছিল বাড়ির জন্য। তো সেই জায়গাটা এখন আবার তারা ফিরে আসছে। কত পার্সেন্ট ছাত্রছাত্রী রয়েছে স্কুলে? স্কুলে প্রায় এখন 50% ছাত্রছাত্রী আসছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।